হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার আম্মু আপনাদের জন্য একটা নাস্তা তৈরি করেছে, আসুন আপনারা দেখুন। আমার এই ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দুইটা পেঁয়াজ আর চার পাঁচটা মরিচ, তারপর নুডলস আর একটু আলু, একটা নুডলস সেদ্ধ করুন, সম্ভব একটা নুডলস সেদ্ধ করুন। দেখো তেল দিচ্ছি, এই যে মরিচ, আলুটা ভেজে নেব। হ্যাঁ, পাউরুটি আর লুডুস দিয়ে নাস্তা। এই যে পাউরুটি, পেঁয়াজ একটু হালকা বাদামি করবো, তারপর এর মধ্যে সবজি আলু দিলে দেওয়া যাবে। কিন্তু আমার ঘরে আমি এখন আলুতে আলু দিলাম, ভাজা পর্যন্ত অপেক্ষা করবো। হলুদ দিব, লবণ দিব, লবণ পরিমাণ মতো, হলুদ সামান্য, চিনি ভেজে নেব। এবার লুডুস দেব, এক লুডুস এর মধ্যে দুটো একসাথে মেশাবো। তারপর এটা হয়ে গেছে, এবার বলার জন্য তৈরি করবো। এবার ধনে পাতা দিলাম, এই যে ধনে পাতা, এক মুঠ একটু মরিচের গুঁড়ো দিব, যাতে বেশি ঝাল লাগে। যে যেরকম ঝাল খাবে সেই যেরকম ঝাল দেবে। নুডলসের প্যাকেটের যে মশলাটা ওটা দিব, আর লবণ লাগলে লবণ দিব, কর্নফ্লোর দিব দুই চামচ, যাতে একটু মুচমুচে হবে। কর্নফ্লোর এক চামচ, দুই চামচ, সামান্য লবণ, কারণ আগে লবণ দিয়ে ভাবছি তো এই জন্য দেখে দিতে হবে। এবার পাউটি দেব, পাউটি ভিজে নিলে হবে, একটু নরম হবে হাতে, একটু মাথাতে পানিটা ভালোভাবে চিপে নেব। আমি পাউরুটি ছয় পিস দেব, ছোটো সাইজ জন্য ছয় পিস দিচ্ছি, বড় হলে এবার মাখাবো। মাখানো হলো, এবার কেউ লম্বা করুক অথবা গোল করুক, যে যেভাবে করতে চায় সেইভাবে এবার আমি ভাজবো। মিডিয়াম আছে ভাজবো, যাতে খুব পাউরুটি তো পুড়ি যাবে। তেল হালকা, অত ডুবো তেলে ভাজবো না, কারণ কর্নফ্লোর আছে।
এইভাবে সব ভাজবো। এবার চলে দিচ্ছি চুলা, তেল গরম হয়ে গেছে। খুবই খুবই সুস্বাদু নাস্তা ভাজি হয়ে গেল। একটি সুস্বাদু পাউরুটি ও নুডলসের মজাদার খাবার। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওকে অনেক কমেন্টস করবেন। আমরা আরও অনেক সুস্বাদু খাবার নিয়ে আসবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন।